तो गाइस इस बागान चच्चड़ीटा अपनारा भात रोटी लुचिर साथे अपनारा खेते पारें। तो गाइस आपनादेर जदि ये भिडियोटा आजकेर भालो लागे तो जरूर सबसक्राइब लाइक शेयर कमेंट और बेल आइकन का जरूर दबाबें। थैंक यू। हाय फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन। शेफाली चैनले आपनादेर सबाइके स्वागतम। गाइस आज के आमी बनाबो सब सब्जी दिए एक चच्चड़ी बनाबो बा बागान चच्चड़ीओ आपनारा बोलते पारें। एखाने आमी गाजर निये निएछि एकटा, पटल निये निएछि एकटा, आलू निये निएछि एकटा बड़ो, एकटा झिंगे, एकटा बेगुन आर 10-15টার মতন আমি বরবটি নিয়ে নিয়েছি। আর লাগবে আমার এক বাটির মতন, এক বাটিরও কম, আমি সয়াবিনকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আমার লাগবে বড় চামচের এক চামচ ধনিয়া, গোটা ধনিয়া, গোটা জিরে এক চামচ বড় চামচের, ছোট চামচের আমি এক চামচ সরষে নিয়ে নিয়েছি, ছোট চামচের এক চামচ আমি হলুদ নিয়ে নিয়েছি। আর আমি এখানে ফোড়ন দেব, সেই জন্য এরই দুটি জিরে, দুটো ধনে, কালো জিরে এক চিমটি, কালো সরষা, সাদা সরষা এখানে সব দিয়ে এটা আমি ফোড়নের জন্য রাখছি। গাইস কড়া আমার গরম হয়ে গেছে, এরপর আমি এতে এক চামচের মতন তেল দিয়ে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, প্রথমে আমি এক যে সয়াবিনটা নিয়েছিলাম সেটাকে আমি প্রথমে ভেজে নেব। সয়াবিন আমার ভাজা হচ্ছে, আমি 2 মিনিটের মতন এটাকে সয়াবিনটাকে আমি ভেজে নেব। 2 মিনিট হয়ে গেল, আমার সয়াবিন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার আমি এক চামচ তেল দিয়ে দিচ্ছি। গোটা ফোড়নের জন্য প্রথমে আমি তেজপাতা দিয়ে দিলাম 2, আর একটু জিরে, একটু ধনিয়া, কালো সরষা, সাদা সরষা দিয়ে এটা আমার ফোড়নের জন্য কড়াতে একটু ভাজতে দিয়ে দিলাম। ভাজা ভাজা একটু হয়ে আসছে, ভাজা হয়ে গেছে মশলাটা, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। একটা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, এটাও একটু ভাজা হবে। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করব। তো আমার সব আলু আমি দিয়ে দিলাম, এরপর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু আমি নাড়াচাড়া করে নিয়েছি 1/2 সেকেন্ডের মতন। এরপর আমি একটা যে গাজর দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম, এটাকে আবার একটু নাড়াচাড়া করব। একটু আমার নাড়াচাড়া হয়ে গেছে, 1/2 সেকেন্ডের মতন আমি নাড়াচাড়া করেছি। আমি নুন পরে দেব। এরপর আমি দিয়ে দিচ্ছি পটল, এটাও আমি একটু নাড়াচাড়া করব। এটাও আমার নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি বরবটিগুলো দিয়ে দিচ্ছি, এটাও নাড়াচাড়া করে নিচ্ছি। এটাও আমার নাড়াচাড়া হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলো দিয়ে দিলাম, এটাও একটু নাড়াচাড়ার পর লাস্টে আমার ঝিঙে রেখেছিল সেই ঝিঙেটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে এটাকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি। গাইস আমার এখানে চাপা দিয়ে দিয়েছি সবজি, আর আমি মশলাগুলো মিক্স করে নিচ্ছি, সরষা, জিরা, ধনিয়া, লঙ্কা আর হলুদ, এইগুলো আমি পেস্ট করে নিচ্ছি। চলো গাইস, আমি এই যে দিয়ে দিলাম ধনিয়া সিড, ফের দিয়ে দিলাম জিরা সিড, ফের দিয়ে দিলাম সাদা সরষা, আর যে আদাটা ছিল এটাও দিয়ে দিলাম, আর 2 কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করব। গাইস আমার 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলেও দিয়েছি আর সবজি থেকে আমার জলও বেরিয়ে গেছে। এরপর আমি ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম, আর যে আমি হলুদটা নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে একটু নাড়াচাড়া করব। জল আমার এখনও রয়েছে, এই জলেতেই আমার সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা আমার জল
দেওয়ার কোনো দরকার নেই। তো চলো আমি আবার এক থেকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মশলা আমার পেস্ট হয়ে গেছে, তার সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এরপর আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব। তো আমি এটাকে প্রথমে একটু গুলিয়ে নিচ্ছি, গুলিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। তো ফের আবার আমি নাড়াচাড়া করব এক থেকে দু মিনিট। এক থেকে দু মিনিট নাড়ানোর পর মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি, আমি আবার নাড়ব। দেখো গাইস, আমার এক্ষুনি আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু হবে, তো এই আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি গাইস। এরপর আমি দিয়ে দিচ্ছি এই ভাজা সয়াবিনগুলো। আলু প্রায় সেদ্ধ হয়েই আসছে, সয়াবিনেতেও একটু মশলা লেগে যাবে, তো সেই জন্যে আমি দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা একবারেই কম করে দিচ্ছি। তো গাইস, এক থেকে দু মিনিটের মধ্যে দেখতেই পাচ্ছেন জলও নেই, সবজিটাও আমার মজে গেছে, আর আমার সবজিটা তৈরিও হয়ে গেছে। আলুটা আপনারা দেখে নিন, দেখেন সেদ্ধ হয়ে গেছে, আলু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখেন সব আমার রেডি হয়ে গেছে। তো সবজিও মজে গেছে, আমার সবজিও রেডি হয়ে গেল। এই সবজিতে আমি বাগান চচ্চড়ি বলেছি, তো বাগান চচ্চড়িতে আরও হয়তো অনেক কিছু পড়তো, কুঁদরি পড়তো, চিচিঙ্গা পড়তো, আর মিষ্টি আলু বা রাঙা আলু পড়লে আরও ভালো লাগতো। আমার বাড়িতে এটাই ছিল, আমি এটা দিয়ে আপনাদেরকে রান্না করে দেখালাম। হ্যাঁ গাইস, এতে একটু লাউ শাক দিলেও ভালো লাগতো, বা পালং শাক দিলেও ভালো লাগতো, বাস যেটা ছিল বাড়িতে সেটা দিয়েই আমি করে ফেললাম, কোনো অসুবিধা নেই।